Assalamualaikum, আমন্ত্রণ জানাচ্ছি MYTV সংবাদে সাথে আছি আমরা দুজন আমি নুসরাত জাহানমন এবং আমি সাইদ মল্লিক দর্শক শুরুতে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম শপথ নিলেন রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান নগরীর উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির নবগঠিত 18 ওয়ার্ডের নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট যশোরের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত আদালতের প্রতি শ্রদ্ধা নেই বিএনপির বললেন তোফায়েল আহমেদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি 80 শতাংশ ভোট পাবে মন্তব্য মির্জা ফখরুলের নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক শুনলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম সংবাদে এছাড়াও রয়েছে MYTV বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন বিজনেস ইনসাইট এবার বিস্তারিত প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করলেন রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাতলা হলে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেছেন এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত জনপ্রতিনিধিদের রংপুর সিটির উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন মানিকলাল ঘোষের রিপোর্টে বিস্তারিত গত 21 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে 1,60,489 ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান নবনির্বাচিত রংপুর সিটি মেয়রকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব এরপর নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শপথ বাক্য পাঠ শেষে সততা আর দায়িত্বশীলতার মাধ্যমে জনপ্রতিনিধিদের ভাগ্য উন্নয়নে কাজ করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে আপনারা জয়লাভ করেছেন আমি আশা করি যে আপনারা জনগণের সেবা করবেন এবং সার্বিক উন্নয়নে কাজ করবেন আপনারা জানেন যে রংপুর সিটি কর্পোরেশন শুধু করে দিনই কর্পোরেশন করার পর মানে রংপুর একটা আলাদা বিভাগ করেছে এবং সেই বিভাগের সার্বিক উন্নয়নে একটা বিভাগীয় যা যা প্রতিষ্ঠান থাকা দরকার সেটাও কিন্তু আমরা জায়গা নির্ধারণ করে প্রকল্প নিয়ে সেই কাজও আমরা শুরু করেছি কাজে এই উন্নয়নের কাজটা যেন ভালোভাবে চলে এই অনুষ্ঠানের আগে ও পরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী গ্রহণ করেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক পূর্বাচলে 300 ফুট রাস্তার পাশে নির্মিত খালের নকশা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়েব আইডির মহাসচিব মানিক লাল ঘোষ MYTV ঢাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট একই সাথে সড়ক প্রশস্ত করতে যশোর বেনাপোল সড়কের শতবর্ষী 2000-এর বেশি গাছ কাটার সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত করেছেন আদালত এছাড়া পুরনো ঢাকার মুন সিনেমা হলের মালিককে 99 কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ রিপোর্ট শারমিনা জাদের পুরান ঢাকার যে মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলার পর সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হয়েছিল সেই সিনেমা হলের মালিককে 99 কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালত আদেশে বলেন মুন সিনেমা হলের জমি ও তার উপর গড়ে তোলা স্থাপনার বর্তমান মূল্য হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে এ টাকা পরিশোধ করতে হবে প্রথম ধাপে 25 কোটি টাকা এই অর্ডার পাওয়ার 2 মাসের ভিতরে দেওয়ার নির্দেশ হয়েছে এবং পরের 25 কোটি টাকাও
দুই মাসের পরে দেওয়ার নির্দেশ হয়েছে এবং বাকি টাকা এই জুলাই আগামী এই বছর জুলাই মাসের দিকে শেষ দিকে প্রদানের নির্দেশ হয়েছে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ড এবং সংরক্ষিত 6 ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া সড়ক প্রশস্ত করতে যশোর বেনাপোল সড়কের শতবর্ষী 2000-এর বেশি গাছ কাটার সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সে আদালত রুল জারি করেছেন যে এই গাছগুলো রক্ষার জন্য প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ফোরলেন তৈরি করার ক্ষেত্রে গাছগুলোকে সংরক্ষণ করে ফোরলেন তৈরি করার কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন। এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। সরকার নিশ্চয়ই রাস্তা বড় করতে চায়, বড় করতে চাইলে তো গাছ কাটার প্রয়োজনই হবে। তো আদালত যদি এই অবস্থানে অনড় থাকেন, যদি মনে করেন যে গাছ কাটতে দেওয়াই হবে না, তো নিশ্চয়ই সরকার অন্যরকম ভাবে চিন্তা করবে। শারমিনাজাদ, মাইটিভি, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আদালতের প্রতি শ্রদ্ধা নেই বলেই ঢাকা উত্তর সিটি নির্বাচন নিয়ে আদালতের নির্দেশনার সমালোচনা করছে বিএনপি। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস টি ইমাম বলেছেন, 2014 সালে নির্বাচনের আগে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছিল এবার আর তাদের সেই সুযোগ দেয়া হবে না। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার উপকমিটির সেমিনারে তারা এসব কথা বলেন। অব্যবস্থা এখানে অব্যবস্থার সৃষ্টি করেছিল, অস্থিতিশীল পরিস্থিতি, সেটি আমরা ইনশাল্লাহ আগে আগামী নির্বাচন এবং তার পরবর্তীকালে আমরা হতে দেব না। আমরা এটিকে নিশ্চয়ই প্রতিরোধ করতে পারব। এখন জনগণ আমাদের সাথে আছেন, জনগণ অনেক বেশি সচেতন। ঢাকা উত্তরে নির্বাচনকে স্থগিত করছে হাইকোর্ট একটি রিটের পরিপ্রেক্ষিতে, কারণ নতুন সুতরাং আপনার সেইটা হাইকোর্ট সেইটা নাকি রাজনীতি, তার মানে এখানে হাইকোর্টের প্রতি বিচারের প্রতি তাদের কোনো শ্রদ্ধাভক্তি নাই। নিরপেক্ষ নির্বাচন হলে শতকরা 80% ভোট বিএনপি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। সরকারকে বাধ্য করব নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন এবং তারপর নির্বাচন অতি শীঘ্রই দিন এবং জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করুন। নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। এ সময় তিনি বলেন, মাদক পুরোপুরি নির্মূল সম্ভব না হলেও চেষ্টা অব্যাহত আছে। বিস্তারিত দেখুন স্কেলিটনের রিপোর্ট। গেল দুদিন আগে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইবি ও এমপি শামীম ওসমানের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ ওঠে পুলিশের নিরবতা নিয়ে। সংঘর্ষ একটি ঘটনা ঘটেছে, এই ক্ষেত্রে অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ করা হচ্ছে যে পুলিশের সামনেই এই ঘটনাটি ঘটেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে নিজের হাতে আইন তুলে নিয়েছেন, তাদের ব্যবস্থা অবশ্যই হবে এবং আমরা সেগুলি খুব খতিয়ে দেখছি কারা করেছে, তাদের ভিডিও ফুটেজ দেখে তাদের ধরার জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি এবং কী কারণে তুললো একের পুরোপুরি একটা ইনকোয়ারি আমরা করছি। তা আমরা এটা আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি যে আমরা কেউ কে ছাড় দেই না। এর আগে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের শয্যা সংখ্যা 50 থেকে 100 উন্নতিকরণ করে এর শুভ উদ্বোধন করেন আসাদুজ্জামান খান কামাল। পরে আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, জনবল বাড়ানো সহ প্রতিটি জেলায় মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টা চলছে। দুই একটি মাদক কিছুটা নির্মূল করা সম্ভব হলেও ইয়াবা আসছে বিভিন্ন পথ গলিয়ে। আগের এই অধিদপ্তরটা ছিল একটা ছোট জগন্নাথের মতো, আমাদের
তিনটা ডিস্ট্রিক্ট মিলে একজন অফিসার থাকতেন। এখন আমরা সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, তিনি বলেছেন জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে, সেই জায়গায় আমরা প্রত্যেকটা জেলায় আমরা একটা করে অফিস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমাদের ভারত থেকে আসতো ওই ফ্যান্সি ডিল, তারপরে দেখতেছি আসতো হিরোইন, এখন ইয়াবা, এরপরে কী আসবে সেটা আমরা আবার সেই মাদক ব্যবসা যারা করে তারাই বলতে পারবে, তারাই জানে। সেই জন্য আমাদের সবসময় তৈরি থাকতে হবে, আমরা সেটার জন্যই বলছি আমাদের ল্যাবরেটরি দরকার। অভিজাত এলাকায় মাদকের বিস্তার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিভাবক সহ সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে। ডিমান্ড হ্রাস, সাপ্লাই হ্রাস এবং ঝুঁকি হ্রাস করার তিনটে মূল মন্ত্রে আমরা ক্লাস করে থাকি। ডিমান্ড হ্রাস এটার জন্য আমরা যেমন কাজ করছি, আমাদের এনজিওদেরকে বলছি, আমাদের স্কুল কলেজে সব জায়গায় বলছি, আমরা আমাদের মসজিদের ইমামকে বলছি যে আপনারা এক মিনিট দাঁড়িয়ে কথা বলুন, মাদকের বিরুদ্ধে কথা বলুন, ধর্মে যেটা নিষেধ আছে সেটার কথা বলুন, এর ক্ষতিকারক দিকটা কথা বলুন, স্কুলে কলেজে যে যেখানে পারে সামাজিক ব্যক্তিত্বরা যে যেখানে পারে সেই সামাজিক একটা আন্দোলন করার কথা আমরা বলে যাচ্ছি। এস কেলিটন, মাইটিভি, ঢাকা। এবার বিজনেস ইনসাইট। ব্যাংক কোম্পানি আইনের সংশোধিত বিল নিয়ে ব্যাংকার ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মন্তব্য হচ্ছে নতুন আইনে বাড়বে পরিচালনা পর্ষদের দায়বদ্ধতা। তারা বলছেন এ নিয়ে এখনই নেতিবাচক মন্তব্য সঠিক নয়, ক্ষমতার অপব্যবহার না হলে নতুন আইন ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে মত দেন তারা। আমিনুল মজলিসের রিপোর্ট। আপনারা যদি রুলস অফ প্রসিডিউরের বাইরে কথা বলতে চান, বিরোধী দলের বিতর্ক আর ওয়াকআউটের মধ্য দিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে পাশ হয় ব্যাংক কোম্পানি আইনের সংশোধন বিল 2018। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদ স্থগিত আকারে ব্যাংক কোম্পানি সংশোধন বিল 2018 সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। দুইজনের পরিবর্তে একই পরিবারের চারজনকে পরিচালক পদে টানা 9 বছর থাকার এই বিধান নিয়ে সমালোচনার পাশাপাশি রয়েছে ভিন্ন মত। হয়তো ফ্যামিলিতে 2 জন ছিল, কিন্তু আরও হয়তো 6 জন ছিল যারা, যিনি প্রমোটার তারই কোনো লোকজন, তার মানে নামে বেনামে ডাইরেক্টর ছিল। দ্যাট ইজ ওয়ার্স দেন অফিসিয়ালি আমি 4 জন ফ্যামিলিতে আছি, ভাই আমার 4 জন ডাইরেক্টর আছে। তাহলে তাদের কমিটমেন্ট টু দি ব্যাংক আরও বেশি থাকবে। আছে কমিটমেন্ট হালকা, যার জন্য তারা ইজি লোন দিচ্ছে, রিকভারি হচ্ছে না, তাদের খেয়াল নাই, কারণ তারা তাদের টাকা উঠে ফেলছে। এখান থেকে বের হয়ে যাওয়ার একটা পন্থা হচ্ছে টু মেক হিম মোর রেসপন্সিবল টু দ্য ব্যাংক। এর ফলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তারা। এবং এখনকার যে যারা ডাইরেক্টর আসছেন দেশে বিদেশে, তাদের কিন্তু লেখাপড়া করে এসছেন, তারা অত্যন্ত ভালো ব্যাকগ্রাউন্ড। এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি তারা ইউজ করেন, তাদের একিউমেন্ট যদি ইউজ করেন, তাহলে তারা যদি প্রুডেন্টলি কাজ করেন, তাহলে আমি মনে করি না যে কোনো খারাপ কিছু হবে। যখন একটা ফ্যামিলি 4 জন এখানে ডাইরেক্টর, তখন যদি ব্যাংক ফেল করে 4 জনই তো কোশ্চেনেবল হবে, এবং 4 জনকেই ফেস করতে হবে পাবলিককে যে কেন সে জনগণের আমানতকে ঠিক রাখতে পারে নাই। তবে সদিচ্ছা না থাকলে কোনো আইনের সুফলই পাওয়া যাবে না এমন অভিমত সংশ্লিষ্টদের। তাদের কনসেন্ট্রেশনটা, তাদের ইনভলভমেন্টটা যাতে ব্যাংকের পক্ষে যায়, দেশের এগেনস্টে না যায়। হয়তো অফিসিয়ালি পরিবার আন্তরিক ছিল না, কিন্তু আনঅফিসিয়ালি কিন্তু সবাই জানে যে কোন পরিবারের কোন ব্যাংক, তারা হয়তো নামে বেনামে রয়ে গেছে, এখান থেকে তো বেরিয়ে আসবে, একটা তো স্বচ্ছতা চলে আসবে। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে 53তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কাল শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবারে অনুষ্ঠিত হবে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ। দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় রাজধানী ঢাকা সহ 16টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের অংশ নেওয়ার জন্য পুরো প্যান্ডেলকে 28টি ভাগে ভাগ করা হয়েছে। আগামী 21 জানুয়ারি দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, আর এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের 53তম বিশ্ব ইজতেমা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আগামী 23, 24 ও 25 জানুয়ারি আসামি সরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হকের পক্ষে চলমান যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবী আহসানুল্লাহ। আজ বক্সিবাজারের বিশেষ আদালতে 2 দুর্নীতি মামলায় হাজিরা দেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু।
রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার পঞ্চম বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টানা দশ দিন বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আহসানউল্লাহ মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিদের পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন শুরু করেন, কিন্তু বক্তব্য শেষ হওয়ায় আসামি শরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হক কামালের পক্ষে অসমাপ্ত বক্তব্য শেষ করার জন্য আগামী 23, 24 ও 25 জানুয়ারির দিন ধার্য করেন আদালত। BW-29 এর মাধ্যমে এটাকে প্রসিকিউশনই প্রুভ করেছে যে টাকাটা ফেরত চলে গেছে, সেই জন্য এই মামলায় কোনো টাকা ডিফলকেশন হয় নাই, এমবেজলমেন্ট হয় নাই, নো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। এই মামলা বাকি আর্গুমেন্ট ডেট পড়ছেস তখন করব, এটা শুধু সাক্ষী পড়ছি। আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে যুক্তি খণ্ডনের সময় পাবে রাষ্ট্রপক্ষ। এতিমের কল্যাণে কোনো ব্যয় হয় নাই, পরবর্তীতে ব্যয় তো হয় নাই, এই টাকাটা আবার পাবলিকের কাছে, কাজী সলিমুল হক এবং শরীফউদ্দিনের কাছে এই টাকাটা গিয়েছে বিভিন্ন কারণে, এবং পরবর্তীতে তারা টাকাটাকে বৃদ্ধি করেছেন, বৃদ্ধি করে আবার তারা সেই ব্যাংকে রেখেছেন, এখন তারা এক একদিন এক এক কথা বলছেন। এ মামলায় প্রধান আসামি খালেদা জিয়া সহ ছয় আসামির মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব ডক্টর কামালউদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান পলাতক রয়েছেন। ফৌজদারি আইনের আবরণে একটা রাজনৈতিক মামলা। আবু সেতপু, মাইটিভি, ঢাকা। রোহিঙ্গাদের জন্য দাতা সংস্থার কাছে এখনই সুনির্দিষ্ট কোনো অর্থ সহায়তা চাইবে না সরকার। রাজধানীর স্থানীয় একটি হোটেলে দুদিন ব্যাপী বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম BDF সম্মেলনের সমাপনী দিনে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি বলেছেন এখনও রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাচ্ছে, সুতরাং ঠিক কতজন শেষ পর্যন্ত দেশে থেকে যায় তার উপর নির্ভর করে অর্থ সহায়তা চাওয়া হবে। সেটা রেজিস্ট্যান্স ফর বাসাঞ্চল, তাহলে তো কম্প্রোমাইজ হয়ে গেল না। সো দ্যাটস ওয়াই ইউ আর গোয়িং স্লোলি অন দিস প্রসেস, উই ওয়ান্ট টু সি হাউ মাচ উই ক্যান গো ফরওয়ার্ড উইথ রিপ্যাট্রিয়েশন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। ষষ্ঠ বর্ষে পদার্পণে এশিয়ান টেলিভিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। বিকেলে এশিয়ান টিভির কার্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে ফুলের তোড়া তুলে দেওয়া হয় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশিদের হাতে। এ সময় এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শত ব্যস্ততার মাঝে এবার মেলার অন্যতম মূল আকর্ষণ কারাগারে আটক বন্দীদের হাতে তৈরি করা বিভিন্ন পণ্য সামগ্রী। আর উৎসাহের কমতি ছিল ডিএমপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির প্যাভিলিয়নে। আমাদের হাতে হাসান জাকিরের রিপোর্টটি এ মুহূর্তে পৌঁছেছে, আমরা এখন আপনাদেরকে সেই রিপোর্ট দেখাবো। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার VIP প্রবেশদ্বারের পাশে নির্মিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি প্যাভিলিয়নে থমকে দাঁড়ায় মাইটিভির টিম। ক্যামেরায় উঠে এলো বসে থাকা পুলিশ সদস্যের সাথে এক লোকের অশ্রুসিক্ত কথোপকথন। কিন্তু কেন? আমার রোগী, আমার ছেলে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি আছে, অপারেশন করা হয়েছে, এখন এক ব্যাগ রক্তের প্রয়োজন। প্যাভিলিয়নের একদিকে চলছে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে রক্ত সংগ্রহের কাজ, আর অন্যদিকে মুমূর্ষ রোগীর স্বজনদের প্রতি সহানুভূতিশীল আচরণ। আমাদের কাছে যখন কোনো গরিব, অসহায় বা মুমূর্ষ রোগী, সেটা যে ব্যক্তি হোক, পুলিশ পাবলিক আমাদের সবার জন্য ওপেন। দর্শনার্থীরাও মুগ্ধ নগর পুলিশের সেবামূলক এ কাজে। এটা অনেক ভালো কাজ, আর এটা সার্বক্ষণিক চালু রাখা উচিত। এখান থেকে ওরা সরাসরি রক্তটা নিতে পাচ্ছে, তা কারাগারে আটক বন্দীদের তৈরি করা পণ্য সামগ্রী বিক্রির কার্যক্রম। এটাই প্রথম আমাদের কারাগারের স্টল, ইতিপূর্বে আমরা এটা কখনো করিনি, এবং 38টা কারাগারের প্রসার নিয়ে আমরা কিনে আমাদের মানে ভালো লাগে, আসলে ওদের জন্য মানে কিছু একটা হলেও করলাম, ওদের জিনিসগুলি খুব সুন্দর। আমরা এটা কিনেছি তাদের জন্য, তারা যাতে কিছু পায়, তারা মানে খুশি হবে আর তারা আরো ভালো পণ্য বানাতে পারবে। দেশীয় পণ্য হাতে পেয়ে মুগ্ধ ক্রেতারা,
আসামিরা যেগুলো তৈরি করছে হাতে ওগুলো খুব ভালো আকর্ষণীয় সবচেয়ে ভালো লাগছে আর যে নৌকাটা আছে ওইটা ভালো লাগছে আমার কাছে হাসান জাকির মাইটিভি ঢাকা ঢাকায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড মোটরসাইকেল গ্রাহকদের উপহার দিয়েছে অ্যাপাচি আরটিআর 160 তরুণ প্রজন্মের চাহিদা মেটাতে বাংলাদেশের মোটরসাইকেল ইতিহাসে এই প্রথম মোটরসাইকেলটি উদ্বোধন করল এই লঞ্চিং ইভেন্টের উদ্বোধন করেছেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসেন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও বিপ্লব কুমার রায় বিজনেস হেড মৃগেন ব্যানার্জি এজিএম মার্কেটিং মোহাম্মদ আশরাফুল হাসান ও ন্যাশনাল সেলস ম্যানেজার আতিকুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে দুপুরে উপজেলার ঝিটকা বাজারে এই ব্যাংকের শাখা উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আরস্ত খান এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির অপারেশন উইং ম্যানেজিং ডিরেক্টর এম শামসুজ্জামান এজেন্ট ব্যাংকিং ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ সাইদুল হাসান আব্দুল হালিম মিঠু ও মনোয়ারা আক্তার ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন মাঠের বাইরের আলোচনা নয় খেলার দিকেই নজর টাইগারদের নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে জয়ের ধারা ধরে রাখা সম্ভব বলে মনে করেন তিনি আরও জানাচ্ছেন এস এম আরিফ শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হার তবে আলোচনা শেষ হয়নি বাংলাদেশের সাবেক কোচ হাতুরু সিংকে নিয়ে লঙ্কনদের মতোই মাশরাফিদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা এই কোচও প্রতিপক্ষ টাইগারদের ম্যাচের আগে ঘুরে ফিরে তাই একই প্রসঙ্গ যার অবসান ঘটাতে পারে শুধুমাত্র জয়ই ম্যাচটা খেলতে হবে ভালো খেলতে হবে জিততে হবে সো এর বাইরে আসলে কোনো সুযোগই নাই চিন্তা করার আর এগুলো চিন্তা করলে হয় কি আলটিমেটলি আরও বেশি প্রেশার আসে সো আমার কাছে মনে হয় যে খেলাটার দিকেই সবার মনোযোগ থাকে এবং সেটাই আছে আলটিমেটলি আমরা মাঠে নেমে কী খেলছি সেটাই আমাদেরকে বুস্ট আপ করতে পারে সো প্রথম ম্যাচ আমরা যেভাবে খেলতে পেরেছি আই হোপ যে ইনশাল্লাহ আমরা যেন কালকেও মাঠে বেশ কয়েক বছর পরীক্ষা নিরীক্ষার পর ব্যাটিং এর 3 নম্বর আসনে সাকিবের নিশ্চয়তা তবে মাশরাফি অভাব অনুভব করেন 7-8 নম্বরে লঙ্কান ম্যাথুস কিংবা পেরেরার মতো অলরাউন্ডারের ওই জায়গাটা বরং চাই মনে করি এখন এখন ওপেন স্পেস প্রত্যেকের জন্য সুযোগ আছে যারা অলরাউন্ডার আছে বা যারা এসেছে টিমে তাদের জন্য গ্রেট অপরচুনিটি জায়গাটা তৈরি করে নেওয়ার এবং আমি এটা পজিটিভ হিসেবেই দেখছি জিম্বাবুয়ের সাথে হারের পর ক্ষুধার্ত সিংহের মতোই তেতে আছে লঙ্কাটা তার উপর বাংলাদেশের কোচের পদ ছেড়ে সমালোচিত হওয়া হাতুরি সিংহের সম্মানের ম্যাচও এটি স্বভাবতই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের জন্য এস এম আরিফ মাইটিভি ঢাকা দর্শক এই সাথে সংবাদ শেষ করছি তবে যাবার আগে স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার শপথ নিলেন রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান নগরীর উন্নয়নে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির নবগঠিত 18 ওয়ার্ডে নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট যশোরের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত আদালতের প্রতি শ্রদ্ধা নেই বলেই বিএনপির বলেন তোফাল আহমেদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি 80% ভোট পাবে মন্তব্য মির্জা ফখরুলের নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে এছাড়াও অনলাইনে মাইটিভির সংবাদ পেজ ভিজিট করুন www.mytvbt.tv আর ইউটিউবে আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla পরবর্তী সংবাদ রয়েছে রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান এবং আমি সাইদ মল্লিক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ